সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তো তোমাদের সামনে আবার আজ হাজির হয়েছি, তোমাদের যারা বিশেষ করে বাংলা ব্যাকরণ এই অংশের বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছো বা সমস্যায় আছো বা ব্যাকরণকে বেশি কঠিন বলে মনে হয়। তা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ব্যাকরণকে একটু সহজ করা এবং সরলীকরণ করা, এটি আমার চ্যালেঞ্জ, এটি আমার প্রত্যাশা। তো আমরা সেই সূত্র ধরে সেই প্রত্যাশা এবং সেই চ্যালেঞ্জ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি বিশেষ করে বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপাত দৃষ্টিতে একটু জটিল মনে হয় শিক্ষার্থীদের কাছে। তো সেই একটি বিষয়, সে বিষয়টির নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটি খেয়াল করে থাকবে যে ধ্বনি পরিবর্তন নামক একটি বিষয় তোমাদের চাকরির পরীক্ষায় আসে। তো সেই বিষয়টি, সেই প্রসঙ্গটি নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ভাষা কিন্তু যুগে যুগে কালে কালে পরিবর্তন হয়। ভাষার নানাবিধ পরিবর্তনের নানাবিধ কারণ রয়েছে, কিন্তু দুটি কারণ খুবই জরুরি বা মুখ্য। ভাষা পরিবর্তনের প্রধান দুটি কারণ, একটি হচ্ছে ভৌগোলিক কারণ এবং আরেকটি হচ্ছে কালগত কারণ। ঠিক আছে, ভৌগোলিক কারণ কি? ভৌগোলিক স্থান ভেদে। অর্থাৎ আমরা এখন ধরে নাও যে রাজশাহীতে আছি, তো রাজশাহী শহরে যে ভাষা, ঠিক এখান থেকে যদি আমরা একটু দূরে চলে যাই, অর্থাৎ আমরা চারঘাটে যাই, তাহলে সেখানকার ভাষাটি একটু ভিন্ন। আমরা যদি একটু বাঘাতে যাই আর একটু দূরে, তাহলে সেখানকার ভাষাটি আবার একটু ভিন্ন। আমরা যদি লালপুরে যাই, সেখানকার ভাষাটি একটু ভিন্ন। ঈশ্বরদীতে যদি যাই, তাহলে সেখানকার ভাষাটি আবার একটু ভিন্ন। আবার আমি সিলেটে যাব, তাহলে ভাষা ভিন্ন। চট্টগ্রামে যাবো, তাহলে তার ভাষাটা ভিন্ন। অর্থাৎ এই যে বাংলাদেশ নামক ছোট্ট একটি দেশ, কিন্তু এর বিভিন্ন অঞ্চলের ভাষাকে আলাদা। কারণ কি? যে ভৌগোলিক বা স্থানগত কারণে ভাষা পরিবর্তন হয়, তার রূপ ভেদ হয়। আর আরেকটি বড় কারণ কাল, কালগত কারণে কিংবা কালের পরিবর্তনের ফলে ভাষা পরিবর্তন হয়। তা আমরা বাংলা ভাষার এই যে হাজার বছরের যে বাংলা বলছি, বা হাজার বছরের বেশি পুরাতন বাংলা, এই বাংলাকে পরিবর্তনের ভিত্তিতে আমরা তিনটি যুগে ভাগ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তুমি নিশ্চয়ই সেটি জানো। একটি হচ্ছে, একটিকে বলছি আমরা প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের কি প্রাচীন যুগ। একটিকে বলছি আমরা মধ্যযুগ, আরেকটিকে আমরা বলছি আধুনিক যুগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাংলা ভাষার জন্ম 650 বা ডক্টর শহীদুল্লাহর মতে 650 বা 950 থেকে 1200 পর্যন্ত সময়কে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। 1201 থেকে 1800 পর্যন্ত সময়কে আমরা নাম দিয়েছি মধ্যযুগ। আর 1801 থেকে বর্তমান সময়কে আমরা নাম দিচ্ছি কি? আধুনিক যুগ। এই যে যুগ বিভাগ, এর মূল কারণ কিন্তু কি? ভাষার পরিবর্তন। অর্থাৎ প্রাচীনকালের যে বাংলা ভাষা, সেটি কালক্রমে বিবর্তিত হয়ে মধ্যযুগের বাংলায় পরিণত হয়েছে। মধ্যযুগের বাংলা ভাষা আরও পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক যুগের বাংলায় রূপ লাভ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, ভাবো তাহলে ভাষার কাজ কি? যদি আমরা প্রশ্ন করি বা কোথাও প্রশ্ন করি ভাষার কাজ কি, তাহলে আমরা বলছি ভাষার কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আর অনেক হয়তো কাজ আছে, কিন্তু মূল কাজ মনের ভাব প্রকাশ। কিন্তু ভাষার বৈশিষ্ট্য কি? তো একটি বৈশিষ্ট্য হচ্ছে ভাষার পরিবর্তনশীলতা। অর্থাৎ ভাষার একাধিক বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য কি? পরিবর্তনশীলতা। মানুষ যেমন পরিবর্তনশীল, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ডায়লগটি শুনেছো মনীশ চৌধুরীর, মানুষ কি? মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকেলে বদলায়। মনে আছে কি বিখ্যাত নাটক মনীশ চৌধুরীর রক্তাক্ত প্রান্তা? অনেক সময় আমরা বিশেষ প্রশ্ন করি এই উক্তিটি কার, কোন রচনার, তাই না, রচয়িতা কি? তো এই কথাটি কেন বলছি? মানুষ যেমন পরিবর্তনশীল, ভাষাও তেমনি কি পরিবর্তনশীল। আমরা ধরে নিই যদি ভাষা পরিবর্তন না হতো তাহলে কি হতো? মানুষ যদি পরিবর্তন না হতো তাহলে মানুষ
জন্মানোর সময় যে অবস্থায় থাকতো একই অবস্থায় কিন্তু থাকতো, সেটা কিন্তু নেই। অর্থাৎ তুমি ভাবো যে তোমার পাঁচ বছর আগের যে অবস্থা আজকে কিন্তু তার থেকে পরিবর্তন হয়েছে। আবার পাঁচ বছর পরের যে তুমি একই ব্যক্তি থাকবে কিন্তু নিশ্চয়ই কি তোমার মাঝে কোনো না কোনো পরিবর্তন ঘটবে। কাজে পরিবর্তনশীলতা মানুষের বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্য। ভাষা 500 বছর আগে যেমন ছিল আজ তেমন নেই, আবার 1000 বছর পরে তেমন থাকবে না। তো বন্ধুরা, যদি ভাষা পরিবর্তন না হতো, আমরা ধরে নিই ইমাজিনেশন করি ভাষা পরিবর্তনশীল নয়, তাহলে যেটি হতো তো আজকের দিন আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সেই বাংলাটি আমাদের থাকতো না, আমরা পেতাম না। আমরা হয়তো কথা বলতে হতো আমাদের এমন করে যে কা তরু বড় পাঞ্চবি ডালু চঞ্চল চিয়ে পৈঠে কালো দৃঢ় করি ও মহাশুভ পরিমাণ লুই ভনয় গুরু পুছিও জানো। কিংবা হয়তো বলতে হতো উঞ্চা উঞ্চা পাবত তেহি বসে সবরি বালি মোড়াঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জুর মালি উমত সব্র পাগল সব্র মা কর গুলি গুহারি তোহরি নিয় ঘরণী নামি সহজ সুন্দরী নানা তরু বড় মৌলিল রে গৌনত লাগলি ডালি একলি সবরি এবং হিন্দই কর্ণ কুণ্ডল বজ্রধারী। এই যে আমি যে ভাষাটি বলছি সেটি কিন্তু বাংলা ভাষা, কিন্তু আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? এই ভাষাটি নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু কি আজকের এই অবস্থায় এসে পৌঁছেছে। তো আমরা সেই খুব জটিল আলোচনায় যেতে চাই না। আমি গত এর আগে যে ক্লাসটি তোমাদের দিয়েছিলাম সেখানেও বলেছি, আবার আজকেও বলছি, আসলে ব্যাকরণের অনেক জটিল অনেক তথ্যের গুরুভারে আমি তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না। আমার প্রয়াস থেকে সবসময় ব্যাকরণটাকে সহজবোধ্য এবং একটু সরলীকরণ করার, তা আমরা সেই প্রচেষ্টাটাই যাব। তবে একটু ভূমিকা করলে তোমাদের কাছে এটি ভালো লাগবে বলে আমি ভূমিকাটুকু করেছি। এবার আসছি মূল কথায়। তাহলে প্রাচীন যুগ থেকে বাংলা ভাষা পরিবর্তন হয়ে এসছে মধ্যযুগে, মধ্যযুগ থেকে পরিবর্তন হয়ে এসছে আধুনিক যুগে। তাহলে ভাষার পরিবর্তন কি থেমে গেছে? না, ভাষার পরিবর্তন কিন্তু থেমে যায়নি। কারণ ভাষা যতদিন বেঁচে থাকবে ততদিন ভাষার পরিবর্তন ঘটতে থাকবে। তাহলে আধুনিক যুগের ভাষা পরিবর্তন হয়ে কোথায় যাবে? শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কিন্তু আমাদের আরো একটা যুগ আসবে, যে যুগটির নাম উত্তর আধুনিক যুগ। ঠিক আছে, আমরা যাকে ইংরেজিতে বলছি পোস্ট মডার্ন বা আল্ট্রা মডার্ন যুগ। তা আমরা তাহলে এই যে আধুনিক যুগ থেকে কিভাবে ভাষাটি পরিবর্তন হচ্ছে, এখন আমাদের জবের যে পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে মূলত শিক্ষার্থী বন্ধুরা প্রাচীনকাল থেকে মধ্যযুগে কেমন করে পরিবর্তন হয়েছে, মধ্যযুগ থেকে আধুনিক যুগে কেমন করে পরিবর্তন হচ্ছে, এই প্রশ্নগুলি কিন্তু বেশি একটা আসে না। বিসিএস পরীক্ষায় কিংবা এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোন প্রশ্নটি আসে? আধুনিক যুগ থেকে কিভাবে শব্দটি পরিবর্তন হয়ে সামনের দিকে আগাচ্ছে? তো আমরা এখন সেই প্রসঙ্গটি একটু দেখতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটি মূল আমরা মূল আলোচনায় চলে আসি আসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো শব্দটি হচ্ছে স্ত্রী, শব্দটি কিন্তু স্ত্রী। কিন্তু মজার বিষয়, স্ত্রী শব্দটিকে স্ত্রী না বলে আমরা বলি স্ত্রী, শব্দটির উচ্চারণ কিন্তু স্ত্রী। আমরা এত কষ্ট করে স্ত্রী এটি না বলে আমরা বলছি কি স্ত্রী, স্ত্রী যে আমার স্ত্রীর শরীরটা ভালো না, ডাক্তারকে বলছে। কিংবা ধরে নাও যে একটি শব্দ হচ্ছে কি গ্লাস, শিক্ষার্থী বন্ধুরা গ্লাস, এই গ্লাসকে আমরা বলছি গিলাস। এখন হয়তো তুমি বলতে পারো যে না আমি তো বলি না স্যার, আসলে শুধু তোমার বিষয়ে ধ্বনি পরিবর্তন নয়, সকল সাধারণ সকল শ্রেণীর মানুষের জন্যই ধ্বনি পরিবর্তনটা ঘটে। আসলে তো গ্লাস থেকে কি গিলাস, একটি শব্দ ধরে নাও যে ক্লিপ, ক্লিপ একটি শব্দ, কিন্তু আমাদের সাধারণ যে মা বোনেরা গ্রামের সহজ সরল মা বোনেরা তারা কিন্তু ক্লিপ বলে না, কি বলে ক্লিপ। একটি শব্দ হচ্ছে স্পর্ধা, স্পর্ধাকে তারা বলছে আস্পর্ধা, শব্দটি স্পর্ধা কিন্তু উচ্চারণ করতে গিয়ে তারা বলছে কি আস্পর্ধা। শব্দটি ট্রাক, এই ট্রাককে বলছে টিরাক বা টেরাক, শব্দটি স্টেশন, স্টেশনকে আমরা কি বলছি স্টেশন,
ঠিক আছে শব্দটি স্টুডিও কিন্তু আমরা বলছি স্টুডিও শিক্ষার্থী বন্ধুরা দেখো শব্দটি হলো বেঞ্চ কিন্তু আমরা কি বলছি বেঞ্চি শব্দটি বেঞ্চ বা ব্রেঞ্চ ব্রেঞ্চ থেকে বেঞ্চ বেঞ্চ থেকে আবার হচ্ছে কি বেঞ্চি শব্দটি ধরে নাও কি একটি শব্দ হচ্ছে আমাদের গামছা বলছি আমরা গামছা মাঝে মাঝে লেখা গেছে গামছা কিন্তু আসলে গামছা না আমরা এই শব্দটি ছিল মূলত গামোছা শব্দটি ছিল গামোছা কিন্তু আমরা বলছি কি গামছা শব্দটি ছিল সুবর্ণ আমরা বলছি কি স্বর্ণ শব্দটি ছিল অলাবু আমরা এখান থেকে বলছি লাবু এবং আরো পরবর্তীতে হচ্ছে লাউ শব্দটি ছিল আশা আমরা বলছি আশ কবিতা লিখতে গিয়ে কবিরা মনে ছিল আশা এটা না বলে কখনো কখনো বলেন মনে ছিল আশ ঠিক আছে করবো লাভের চাষ আবার আশাও বলছেন মনে ছিল আশা তোমায় নিয়ে বাঁধবো বাসা অর্থাৎ এই যে শব্দের পরিবর্তনশীল শব্দগুলো কবিরা ছন্দ মেলানোর জন্য অলঙ্কার মেলানোর জন্য অনেক সময় ব্যবহার করে থাকেন এখন এই যে আমরা ব্যবহার করছি কিংবা ধরো রাতি সেখান থেকে রাত ঠিক আছে আজি থেকে আজ আজি প্রভাতে রবির কর রবীন্দ্রনাথ তার কবিতায় বললেন আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর আজি কিন্তু আমরা আজি শব্দ থেকে পরিবর্তন করে কি বলছি আজ শিক্ষার্থী বন্ধুরা তো এইরকম ধ্বনি পরিবর্তন কি এই দশ বারোটা বা পনেরো বিশটা কিংবা এক দুইশো না এক দুইশো নয় এক দুই হাজার নয় লক্ষাধিক শব্দ বর্তমানে কয়েক লক্ষ শব্দ ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাহলে যখন লক্ষ লক্ষ শব্দ ধ্বনি পরিবর্তনের মধ্যে রয়েছে তাহলে আমাদের বিশেষ যারা আমরা পরীক্ষার্থী তা আমরা কতগুলি শব্দ পড়ে মনে রাখবো আমরা হয়তো আমাদের বইয়ে দুইশো বা পাঁচশো এক হাজার দুই হাজার তুমি যে দশটা বই পড়ে তাহলে পাঁচ হাজার শব্দ আছে বাংলা ভাষায় পরিবর্তনশীল শব্দ তো পাঁচ হাজার নয় লক্ষ লক্ষ শব্দ তাহলে আমাদের এই ক্ষেত্রে উপায়টা কি আমরা মেমোরাইজ করে যারা বিশেষ ক্যাডার হতে চাই আসলে এটি অন্তত বাংলা এবং ইংরেজি এই দুটোর ক্ষেত্রে সম্ভব না এই যে যা যে সাহিত্য বা ভাষা এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কি করতে হবে এটা অনুধাবন করতে হবে এটি বুঝতে হবে এই বুঝে যদি আমরা উত্তর করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই কি পরীক্ষায় ভালো করতে পারবো আমরা আমি এবার যাচ্ছি তাহলে আমরা আসলে কি করে বুঝতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি যে আপনাকে পড়তে হবে না ধ্বনি পরিবর্তন আপনি কোনো বই থেকে পড়বেন না বাংলাদেশের কোনো বই আপনার দরকার নেই হ্যাঁ বই যদি থাকে আপনার কাজ হচ্ছে বই থেকে কি করা আজকে যেটুকু শিখবেন সেটাকে মিলিয়ে নেওয়া যে স্যার যেটা বলেছে সেটা আসলে ওখানে ঠিক আছে তো আমরা আজকে যে মেথডটি শেখাবো আপনাদের সেই মেথডটির নাম হচ্ছে পিক্টোরিয়াল মেথড শিক্ষার্থী বন্ধুরা অ্যাডাপ্ট লার্নিং এ আমরা কিছু নিউ মেথড অ্যাডাপ্ট লার্নিং এর ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্ট করি প্রয়োগ করি যেটি চাইল্ড লার্নিং এ নাই চাইল্ড লার্নিং এ বলছে একটি কবিতার আট লাইন মুখস্থ লেখো সে বাচ্চাটি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যে মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো বলে মুখস্থ করলো লিখে দিল শেষ ওর বোঝার কিন্তু দরকার নেই কিন্তু অ্যাডাল্ট লার্নিং এ কিন্তু বোধগম্যত একটা বড় বিষয় ঠিক আছে তো আমরা এই যে এই যে মেথডে আজকে পড়াবো আপনাদের সেই মেথডটা মেমোরাইজিং মেথড নয় পিক্টোরিয়াল মেথড ছবি আমি এটাকে এইভাবে একটু আমি বুঝিয়ে নিই ধরেন আজকের যে আমি আমার আজকের দিনের যে ছবি তার সাথে দশ বছর আগের যে ছবি সেই দুটো ছবিকে যদি আমরা পাশাপাশি রাখি এটা হলো আমার আজকের ছবি সরি এটা হলো আমার আজকের ছবি আর এটা হলো আমার দশ বছর আগের ছবি তাহলে এটা হলো এই যে আগের দশ বছর আগের যে ছবি আর আজকের যে ছবি দুটো ছবির মানুষ কিন্তু এক কিন্তু তবু এই দুটো ছবির মাঝে নিশ্চয়ই কোনো না কোনো পার্থক্য আমরা খুঁজে পাবো এই পার্থক্যটাই কিন্তু ধ্বনি পরিবর্তন অর্থাৎ আজকে আমার দেখেন চুল একটু কমে গেছে হয়তো দশ বছর আগে আমার চুলটা আরেকটু কি ঘন ছিল হয়তো আমি এখন একটু মোটা হয়েছি দশ বছর আগে হয়তো একটু কি পাতলা ছিল তাই না একজন হয়তো আপনার একজন চশমা পড়ছেন এখনকার ছবিতে চশমা আছে হয়তো দশ বছর আগের ছবিতে আপনার কি চশমা ছিল না
ঠিক আছে না, একজন হয়তো দাঁড়িয়ে আছে, হয়তো তার 5 বছর বা 10 বছর আগের ছবিতে দাঁড়িয়ে ছিল না, তাহলে মানুষটা কিন্তু একই, ব্যক্তিটা একই, অর্থাৎ তার আগের 10 বছর আগের একটি ছবি আর 10 বছর পরের একটি ছবি। এই দুটোর মধ্যে আমরা পার্থক্যটা খুঁজবো কিভাবে, পিক্টোরিয়াল মেথড, ছবি দেখে দেখে। তো আমরা দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এই যে গ্লাস এবং এই যে গিলাস, আসলে দুটো দুই নয়, দুটো একই শব্দ। একটি হলো পূর্বের শব্দ আর একটি কি পরের, পরিবর্তিত রূপ, আগের রূপ আর পরিবর্তিত রূপ। অর্থাৎ অনেকটা একটু মজা করে আমরা ক্লাসে বলি বিশেষ কোচিং এ, যে একটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি মাখার পূর্বে আর ফেয়ার এন্ড লাভলি মাখার কি পরে, তাই না? দেখেন না, যে একটা হলো একটু কালো একটু ফর্সা, পরিবর্তন, আগে কেমন ছিল পরে কেমন। তা এই কিন্তু দুজন একই, একই মানুষ দেখাচ্ছে যে ফেয়ার এন্ড লাভলি মাখার আগে কেমন আর ফেয়ার এন্ড লাভলি মাখার কি পরে। তো এই শব্দটি হলো আগে কেমন আর পরে কেমন, পরিবর্তনটা হয়েছে। তা আমরা দেখবো কেমন করে, কমন মেলা, বুঝছেন, গণিত গাণিতিক ভাষায়, তাই না? নিশ্চয় আপনাদের, আমাদের রিয়াদ ভাইয়া পড়াচ্ছে আপনাদের গণিত, তো সেখানে দেখবেন যে উনি হয়তো অনেক সময় আমরা আগে করেছি, জানি না এখনকার গণিত আমি অনেকদিন করে কমন নিতে হয় যে এটা কমন। তো আমরা একটু কমন নিব, কেমন করে কমন নিব, এই যে গ, দেখেন তো এখানে আছে কিনা, গ আছে, ল ছিল আছে, আকার ছিল আছে, দন্ত স ছিল আছে, তাহলে এখানে যা যা ছিল তার সবই কিন্তু এখানে আছে, আছে না নাই, সবই আছে, কিন্তু থাকার পরেও এই যে এই স্বরটা কিন্তু এখানে ছিল না, তাহলে বেড়েছে, কি বোঝা যায়নি? অর্থাৎ এখানে যা যা ছিল সেগুলি তো আছেই, তার চেয়ে আরো একটি কার কি স্বর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চশমা ছিল না, এবার চশমা কি যুক্ত হয়েছে, বেড়েছে। আচ্ছা আমরা এখানে যদি আসি, দেখেন আরেকটা শব্দ, দেখেন শিক্ষার্থী বন্ধুরা, যদি একবার বুঝে ফেলেন, যদি একবার জিনিসটা ধরতে পারেন, তাহলে এই যে ধ্বনি পরিবর্তন নামক আপাত জটিল যে অধ্যায়টি, সেটি কিন্তু আপনার কাছে একদমই কি সরল হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। একটু আমাকে বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, বিশ্বাস যদি না হয় পরে ভেঙে যায়, তাহলে আপনারা আমার কাছ থেকে মুখ ফিরে নেবেন। আর যদি মনে হয় যে না স্যার আপনাকে বিশ্বাস করছি, আমরা একটু দেখি, দেখেন এখানে ছিল রশ্মিকার, ছিল না সামনে, আছে সেটি, আছে, ক ছিল আছে, আছে, ল ছিল আছে, আছে, প ছিল আছে, এখানে যা ছিল তার সবই আছে, কিন্তু কিভাবে আছে সেটা না, যা ছিল তা আছে নাকি নাই, আছে, এই যে মাঝখানের একটি আকার রিকার, এটি কিন্তু এখানে ছিল না, তাহলে এই আকারটি কিন্তু এখানে বৃদ্ধি পেল, তাহলে যা ছিল তার চেয়ে বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি পাওয়া, এর নাম আগমন, অর্থাৎ একটি স্বরকে, স্বরের একটি আগমন ঘটেছে। আমি তিনটা ব্যাগ নিয়ে কি ট্রেনে উঠেছিলাম, নেমে দেখি যে আমার তিনটার সাথে কার আর একটা ব্যাগ ঢুকে পড়েছে, চারটা হয়ে গেছে, কি আর করা যাবে, ঢুকে পড়েছে আর কি করা, তাই না, চলে এসছে একটি বেশি, স্পর্ধা থেকে কি আস্পর্ধা, তাহলে এইটুকু কিন্তু পুরোটাই আছে, তার সাথে এটা যুক্ত হয়েছে। আচ্ছা একটু এইখানে থাকান, এইদিকে আসেন একটু শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয় আমাকে দেখতে পাচ্ছেন এবং বোর্ডের লেখাগুলি দেখেন, এই শব্দটি হলো গামোছা এবং গামছা, দুটো কিন্তু দুই শব্দ নয়, আমি আবার বলছি দুটো একই শব্দের, একটি আগের রূপ আর একটি পরিবর্তিত রূপ। এখন পরিবর্তন আগে কেমন ছিল আর পরে কেমন, দেখেন তো এবার কি বেড়েছে, যা ছিল তাই আছে না, তার চেয়ে বেড়েছে, তার চেয়ে বাড়েনি, তার চেয়ে কমেছে, যা ছিল তাই না, কমে গেছে, কেমন দেখেন, গ ছিল আছে, আকার আছে, ম ছিল আছে, কিন্তু ময়ের যে ওকার ছিল সেই ওকারটা কি হয়েছে, লোপ পেয়েছে, আবার ছ এবং আকারটা আছে, অর্থাৎ এই শব্দ থেকে ওকারটা লোপ পেয়েছে, তাহলে এবার আগমন ঘটেনি, কি হয়েছে, চলে গেছে, বাদ গেছে, লোপ হয়েছে, অলপ থেকে লাভ কি হয়েছে, পটা কমে গেছে, আশা থেকে আশ কি হয়েছে, আকারটা কমে গেছে, রাতি থেকে রাত কি হয়েছে, ইকারটা কমে গেছে, সুবর্ণ থেকে স্বর্ণ, একটু লক্ষ্য করেন, সুবর্ণ থেকে স্বর্ণ, দেখেন তো যা ছিল তাই আছে নাকি বেড়েছে না কমেছে, তাহলে এই যে স ছিল আছে, ব ছিল আছে, রেফ ছিল আছে, ন ছিল আছে, রসুকারটা এখানে এসে কি নাই, তাহলে পরিবর্তনের ফলে বাড়তেও পারে কমতেও পারে। আমি আবার বলছি, আমি হয়তো শুকনা পাতলা ছিলাম, মোটা হয়েছি, তাহলে আমি বেড়েছি, আবার একজন মোটা ছিল সে, তাই না, একটু না খেয়ে বা কন্ট্রোল করে বা হেঁটে, সে একটু কি হয়েছে, চিকন হয়েছে, অর্থাৎ পরিবর্তন কিন্তু হয়েছে, সে চিকন থেকে মোটা হোক আর মোটা, তার মানে পরিবর্তনের ফলে বাড়তেও পারে স্বর, আবার পরিবর্তনের ফলে স্বর কমতেও পারে,
তো যখন আমরা দেখছি স্বর বেড়েছে তাহলে তার নাম কি স্বরাগম স্বরের আগমন খুবই সিম্পল স্বরের কি আগমন আর যদি দেখি যে না যা ছিল তা নয় তার চেয়ে আরো স্বর চলে গেছে তাহলে বুঝতে হবে সরল ক্লাসে দেখেন অনেক সময় দুজন টিচার আছে ক্লাস নিতে লাগলে পিছন থেকে ছেলেমেয়েরা কি হয় কমে যায় স্যার যেই বোর্ডের দিকে তাকিয়েছে উনি দেখে গেল পিছন থেকে দুজন কি নাই ক্লাস শুরু করেছিল হয়তো 50 জন দেখা গেল এখন আছে 40 জন আমার অনেক শিক্ষকই আছে ক্লাস শুরু করার পর অনেকেই আমার কি হয় যুক্ত হয়ে যান এই স্যার ক্লাস আজকে কি করব হয়তো দেরি হয়েছে তো বুঝাবে তো আমরা এখানে বললাম যে জাস্ট শব্দটি আপনি দেখবেন শব্দের যে দুটো রূপ একটি পূর্বের রূপ আর একটি কি পরের রূপ একই শব্দের দুই রূপের মধ্যে পার্থক্য কি স্বর বাড়তে পারে স্বর কমতে পারে তো যখন পরীক্ষা করবে নিশ্চয় কোনটি স্বরাগম বা নিশ্চয় কোনটি স্বরলোপ স্বর বৃদ্ধির এই নিয়মটাকে আমরা কি নাম দিয়েছি স্বরাগম স্বরাগম মানে কি স্বরের আগমন আর স্বর যখন বাদ গেছে এই পরিবর্তনটির নাম কি স্বরলোপ স্বরের কি বাদ যায় এখন এই স্বরাগম আর স্বরলোপের উদাহরণ ধরেন যে 5 থেকে 7 হাজার উদাহরণ বাংলা ভাষায় আছে এখন এগুলো কি আপনি সকল বই থেকে খুঁজে খুঁজে মেমোরাইজ করবেন কোনো দরকার নেই কি করবেন আপনার যদি কোনো বই থাকে বা একাধিক বই থাকে আপনি ওখান থেকে স্বরাগম স্বরলোপের উদাহরণগুলো নেবেন নিয়ে আমার এই পদ্ধতির পিক্টোরিয়াল মেথড দিয়ে দিয়ে আসলে মিলিয়ে দেখবেন যে আমি যে কথাগুলো বলেছি সেটির বাস্তবতা বা সত্যতা আছে কিনা যদি মনে হয় যে স্যার আপনি যা বলেছেন সেই মতো এটি পারা যাচ্ছে বা মিলে যাচ্ছে তাহলে মিলে কেন যদি কোনো অবজেকশন থাকে তা আমাকে জানাতে পারবেন কমেন্টসে ঠিক আছে তার এমন অনেক শব্দ এখন এইখানে একটি বিষয় আরেকটি বিষয় আছে শিক্ষার্থী বন্ধুরা আমি মুছে দিচ্ছিলাম এখন ধরুন আমরা বুঝলাম যে কোন পরিবর্তন স্বরাগম বা কোন পরিবর্তন স্বরলোপ কিন্তু পরীক্ষায় কোন পরিবর্তন বলবে না বলবে কোন স্বরাগম কিংবা কোন স্বরলোপ কোন পরিবর্তন সেটি জিজ্ঞেস করবে না সেটা জিজ্ঞেস করলে আমরা বুঝলাম যে স্বর বাড়লো তাহলে স্বরাগম স্বর কমে গেল তাহলে স্বরলোপ কিন্তু জিজ্ঞেস করেছে কোন স্বরলোপ এখন একটু লক্ষ্য করেন শিক্ষার্থী বন্ধুরা এই যে গামোসা থেকে গামছা গামোসা থেকে গামছা স্বরটা লোপ পেয়েছে সরলোপ অনবু থেকে লাভু এটিও সরলোপ আশা থেকে আশ এটিও সরলোপ রাতি থেকে রাগ এটিও সরলোপ সবগুলি সরলোপ কিন্তু এই যে গামোসা থেকে গামছা এখানে স্বরটা লোপ পেয়েছে কোথা থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে লোপ পেয়েছে এটা আপনার ব্রেন থেকে নেওয়ার দরকার নেই এই পদ্ধতিটা আপনার ব্রেনের সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্ক হলো চোখের সাথে আমরা দেখব যে লোপ পেয়েছে কোথা থেকে মাঝখান থেকে নিশ্চয় আপনি একমত স্বরটা লোপ পেয়েছে কোথা থেকে মাঝখান থেকে এর নাম মধ্য স্বরলোপ কি স্বরলোপ এর নাম হলো মধ্য স্বরলোপ অলব থেকে লাভ স্বর লোপ পেয়েছে কোথা থেকে লোপ পেয়েছে শুরু থেকে এর নাম আদি স্বরলোপ আদি আদি স্বর আশা থেকে আশ ছিল আশা হয়েছে কি আশ স্বরলোপ কোন স্বরলোপ শেষ থেকে লোপ পেয়েছে এর নাম হচ্ছে অন্ত স্বরলোপ শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা বুঝতে পারি যে স্বরাগম নাকি স্বরলোপ সেটা আমরা আগে বুঝে নেব তারপরে দেখব যে যদি স্বরলোপ হয় স্বরটা লোপ পেয়েছে কোথা থেকে শুরু থেকে নাকি শেষ থেকে নাকি মাঝখান থেকে যদি শুরু থেকে লোপ পায় তার নাম আদি স্বরলোপ শেষ থেকে লোপ পেলে তার নাম কি অন্ত স্বরলোপ আর মাঝখান থেকে লোপ পেলে তার নাম মধ্য স্বরলোপ একইভাবে স্বরাগমের ক্ষেত্রেও তাই পদ্ধতিটা একদম এক তাহলে দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা কি রাতি থেকে রাত এবার আমাকে আপনার উত্তর দিবেন যে এটি স্বরাগম না স্বরলোপ তাহলে নিশ্চয় স্বরলোপ বলছেন আচ্ছা এখন আমাকে বলেন কোন স্বরলোপ রাতি থেকে রাত কোন স্বরলোপ শিক্ষার্থী বন্ধুরা কোন স্বরলোপ কি মধ্য নাকি আদি নাকি অন্ত আচ্ছা যারা অন্ত বলছেন তারা ঠিক বলছেন আর যারা মধ্য বলছেন আমি জানি অনেকে মধ্য ভাবছেন তারা কিন্তু ভুলের মধ্যে আছেন আচ্ছা দেখেন তো ইকারটা কি মাঝে না কোথায় মাঝে তো না ইকারটি মাঝে নয় এই যে কার এটি তয়ের পূর্বে মনে হলো আসলে অবস্থান কোথায় তয়ের পরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটি ছোট টপিক আমরা পড়াই ধ্বনি তত্ত্বে শব্দ বিশ্লেষণ ধ্বনি বিশ্লেষণ তো সেটি আমি এখন হয়তো করাচ্ছি না কিন্তু আপনাদের এইটুকু শুধু জানিয়ে রাখি যে কার কার বিশেষ করে কার যে ব্যঞ্জন স্বর থাকবে
কখনোই তার পূর্বে তার অবস্থান হতে পারবে না। যদি মনে হবে আগে, কিন্তু আসলে এর অবস্থান কোথায়? এই ব্যঞ্জনটির পরে। মানে এ হচ্ছে সাবঅর্ডিনেট, সহকারী। কার মানে কি? ব্যঞ্জনের সহকারী। যে সহকারীর অবস্থানটা কোথায়? যার সাথে যুক্ত আছে তার পরে। কেন এত কথা বলছি? কারণ অনেক শিক্ষার্থী এটি বিভ্রান্ত হতে পারেন। স্যার এটি আপনি বললেন মাঝখান থেকে বাদ দিলে মধ্য সরলোক, তাহলে এখানে ইকার তো আগে র ছিল, আকার ছিল, পিছনে ত, মাঝখানে তো ইকার, এটি বাদ গেলে কেন মধ্য সরলোক নয়? আসলে ইকারটি মধ্যে নাই, কোথায় আছে? তয়ের পরে। রাতি, রাতি, এটা তয়ের পরে, ফলে এটি অন্ত সরলোক। কি সরলোক? অন্ত। এই যে একইভাবে আজি থেকে আজ, শিক্ষার্থী বন্ধুরা সরলোক, কিন্তু কি সরলোক? মধ্য সরলোক নয়, কি? অন্ত সরলোক। অনেক সময় আপনারা খুব সহজে বিভ্রান্ত হন, অনেকে আপনাকে বিভ্রান্ত করার সুযোগও পেতে পারে। এদিকে একটু খেয়াল করি, দেখেন তো, এই যে আমরা যখন বলছি গ্লাস থেকে গিলাস, আমার মনে হয় আপনাদের বুঝতে যদি কষ্ট হয়ে থাকে তাহলে আর একটু ধৈর্য ধরে আর একটু আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? একটু দেখেন, গ্লাস থেকে গিলাস, আমরা বলেছিলাম যে স্বর বেড়েছে, ইকারটি বেড়েছে, তার এই স্বরগমটির নাম কোন স্বরগম? আদি নাকি মধ্য নাকি অন্ত? তার উত্তরে অনেকে আপনারা বলছেন আদি স্বরগম, কারণ মনে করছেন আদিতে বেড়েছে, আসলে আদিতে বাড়েনি। কারণ এই ইকারটা গয়ের আগে নয়, গয়ের আগে মনে হচ্ছে, যদি গয়ের আগে হতো তাহলে তো এই উচ্চারণ হতো ইগ্লাস। আসলে কি ইগ্লাস না গি? গি, তার মানে গ আগে, ইকার কোথায়? পরে। এই কাটটির অবস্থান দেখতে আগে মনে হলেও এ কিন্তু অবশ্যই গয়ের পরে। আর আরো সহজ করে বলছে যে কার কখনোই ব্যঞ্জনের আগে হতে পারবে না, তাহলে এর অবস্থানটা গয়ের পরে, তার মানে এটা আদি স্বরগম নয়। আদি হতে হলে একদম প্রথমে থাকতে হবে, তাহলে এটির নাম মধ্য স্বরগম, মধ্য, ঠিক আছে? এই যে আমরা যদি দেখি স্পর্ধা থেকে আস্পর্ধা, তাহলে এটির অবস্থান কিন্তু কোথায়? একদম শুরুতেই, তাহলে এটি হচ্ছে আদি। এই যে আমরা ট্রাক থেকে টিরাক, এই যে ইকার, এটা বেড়েছে, কোথায় বেড়েছে? টয়ের আগে না টয়ের পরে? তাহলে টয়ের পরে, তাহলে এটা না মধ্য সরাগম, মধ্য সরাগম। আবার স্টেশন থেকে স্টেশন, এই যে ই, কোথায়? শুরুতেই, পরে না কিন্তু, তাহলে এটা আদি। এই যে স্টুডিও থেকে স্টুডিও, আদি। বেঞ্চ থেকে বেঞ্চি, শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা একবার দেখে নাও, নিশ্চয়ই এটি সরগম, স্বর বাড়ল, অর্থাৎ এই কাঠ ছিল আছে, ব ছিল আছে, ইঞ্চয় ছিল আছে, এই কাঠটি ই কাঠটি বেড়ে বৃদ্ধি পেয়েছে, তাহলে সরগম। কোন সরগম? তার উত্তর অন্ত সরগম। যদি কারো মনে হয় মধ্য সরগম, তাহলে বুঝতে হবে যে সে আমার ক্লাসটুকু ভালো মতো বোঝেনি অথবা শোনেনি। বেঞ্চি, এই ইকারের অবস্থান মাঝে না, কোথায়? ইয়োচয়ের পরে। মনে হচ্ছে এখানে অবস্থান, কিন্তু বৃদ্ধি পাওয়ার অবস্থানটা আসলে এখানে নয়। যদি এখানে হতো তাহলে আমাকে উচ্চারণ করতে হতো বেইন্স, আসলে আমরা বেইন্স বলছি না, কি বলছি? বেঞ্চ ই, তাহলে ই এর অবস্থান পরে। আর ওই যারা সহজ করতেছে, কার কখনোই যার সাথে আছে তার সামনে থাকবে না, তার শেষে থাকবে, তাহলে এটি কোন সরগম? এটির নাম হচ্ছে অন্ত সরগম। কি সরগম? অন্ত। তাহলে এমন উদাহরণ কি আমি 2000 দিয়ে আমার বোঝানোর কি দরকার আছে? 20, 50, 200 দিয়ে বোঝানোর দরকার নেই। আপনি 3টি বা 4টি 5টি উদাহরণ যদি বুঝাই দিই, আপনার কাজ হচ্ছে হোমওয়ার্ক, বাসায় সরগম আর সরলোপের যত উদাহরণ আপনার বইয়ে দেওয়া আছে একাধিক বইয়ে খুঁজে বের করবেন, করে আপনি পিক্টোরিয়াল মেথড দিয়ে, মেমোরাইজ না, সেটাকে আপনি শুধু দেখবেন যে আমার যদি পরীক্ষা আসে, কিংবা অপরিচিত কোনো শব্দ যদি পরীক্ষা আসে, যে কোনো একটি শব্দ, তাহলে যেন আমি এই পদ্ধতি দিয়ে বের করতে পারি যে স্বর বেড়েছে নাকি স্বর কমেছে। যদি স্বর বাড়ে তার নাম সরগম, যদি স্বর কমে যায় আগের চেয়ে তার নাম সরলোপ, এবং সরগম সরলোপের ঘটনাটি কোথায় ঘটছে? একদম শুরুতে নাকি একদম শেষে নাকি মাঝে মাঝে? শুরুতে হলে আদি, আদি, শেষে হলে অন্ত, আর মাঝের যে কোনো জায়গায় হলে মধ্য। সরগমের ক্ষেত্রে সরগম, সরলোপের ক্ষেত্রে সরলোপ। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে আমার, আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা দেখালাম যে আজি থেকে আজ, একটু তাকালে দিকে আজি থেকে আজ, আমরা বলেছি স্বরটা লোপ পেয়েছে, কিন্তু পরীক্ষা আজি থেকে আজ দিবে না, কি দিতে পারে? আজি থেকে দিবে আইজ। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি পড়াচ্ছেন আজি থেকে আজ, এটি পরিবর্তন, আবার বলছেন আজি থেকে আইজও দিতে পারে,
আসলে এক এক অঞ্চলে পরিবর্তনটা কি এক এক রকমের। এখন এই যে কোন অঞ্চলে কত রকমের পরিবর্তন বা কেন এরকম পরিবর্তন, আপনি তো গবেষণায় যাবেন না, পরিবর্তন কেন পরিবর্তন এরকম, এত কিছু গবেষণা করা আপনার কাজ না, এই কাজ গবেষকের। এই কাজ যে থিসিস করবে তার, পিএইচডি করবে তার, কিংবা যিনি ব্যাকরণবিদ হবেন তার। আমাদের কাজ কি, শিক্ষার্থীদের কাজ কি, আমাদের কাজ হলো ওই যে দেখা, যে আগে যা ছিল তার চেয়ে কি কমেছে, নাকি আগে যা ছিল তার চেয়ে বেড়েছে, নাকি কি হয়েছে। পরীক্ষক যে কোনো পরিবর্তন আমাকে দিতে পারে, আমরা ওইসব অত চিন্তায় যাব না, আমরা দেখব যে আগে ছিল আজই, পরে হলো আজ, তার ই কার্ডটা লোপ পেল, তার নাম সরলোক। কিন্তু এখানে দেখছি, দেখেন লোপ পেয়েছে না বেড়েছে, একটু দেখেন তো, এবার এখানে তাকান, পরীক্ষক দিয়েছে, এবার আমরা দেখবো যে বেড়েছে না কমেছে। আচ্ছা আমরা দেখি একটু, ওই যে কমন নেই, আর ছিল আছে, দেখেন তো ই ছিল আছে কি নাই, এটা তো ই নাকি, এই যে আছে, জ ছিল আছে, তাহলে যা ছিল তাই আছে, তাহলে বাড়েনি কমেনি, তাহলে সরগম নয় সরলোপ নয়, তাহলে কি, তাহলে এই পরিবর্তনটির নাম অপিনিহিতি। লিখে নেন অপিনিহিতি, পরিবর্তনটির নাম কি অপিনিহিতি। অপিনিহিতিটা কি তাহলে একটু লিখে নিতে পারেন এইভাবে, যে পরের পরের ইকার বা উকার, পরের ইকার বা উকার পূর্বে উচ্চারিত হওয়াকে, উচ্চারিত হওয়াকে বলে অপিনিহিতি। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটুকু একটু আমরা যদি লিখে নিই, তাহলে আমাদের জিনিসটা একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে পরের, এটুকু নিশ্চয় লিখে নিচ্ছেন আপনারা, পরের ইকার বা উকার পূর্বে উচ্চারিত হওয়াকে বলে অপিনিহিতি। সহজ কথা, ইকার বা উকারটি বাদ যাবে না, কি হবে, যার উচ্চারণটি পরে হওয়ার কথা ছিল সেটি আগে উচ্চারিত হয়ে যাবে। তাহলে এই যে আজি, আমি কিন্তু বারবার বলেছি এই ই কিন্তু জয়ের আগে নয়, কেন আগে নয়, কারণ আমি উচ্চারণ করছি আজি। আর যদি এই ইকার বলছে যে না আমি পিছনে যাব না, আমি সামনেই থাকবো, তাহলে তার উচ্চারণটা কি আইজ। তাহলে রাতি থেকে অপিনিহিতি ঘটলে কি ঘটবে, রাতি, ই বললো যে না আমি পরে যাবো না আগেই থাকবো, তাহলে কি হবে রাইট। চারি থেকে কি চাইর, সাধু থেকে কি সাউদ, সাধু থেকে সাউদ, মারি থেকে কি মারি মাইর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, রাতি রাই, সারি চাইর, সাধু সাউদ, তাই না, মারি মাইর, কালি থেকে কি কাইল, কালি থেকে কাইল। তাহলে দেখো যে এখানে কিন্তু বাড়া কমার কোন ঘটনা ঘটেনি, কি ঘটছে এখানে, অর্থাৎ যেটা সবই একই রকম আছে, একই বর্ণগুলো আছে, কিন্তু তারা কি করছে, একটা কার ছিল ইকার বা উকার, তারা যে পিছনে উচ্চারিত হওয়ার কথা, সে পিছনে উচ্চারিত না হয়ে তারা কি করছে, উচ্চারণটা আগে করে নিচ্ছে, অর্থাৎ পরের ইকার বা উকার পরের থেকে একটু সামনে চলে আসছে। এই যে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হচ্ছে, এই পরিবর্তনকে আমরা নাম দিচ্ছি কি অপিনিহিতি। তাহলে আমি সংজ্ঞাটা একটু মুছে দিচ্ছি। এখন দেখো শব্দটি হচ্ছে কাব্য, সেখান থেকে কাব্য। শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করো, এখানে কি বেড়েছে না কমেছে, না যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে কি না বেড়েছে। আচ্ছা দেখো, ক ছিল আছে, আকার ছিল আছে, ব ছিল আছে, জফলা ছিল আছে, কিন্তু ই কারটা কি বেড়েছে, বেড়েছে তো, না এখানে ছিল কোনো, না ছিল না, তাহলে বাড়লে তার নাম কি সরগম, কিন্তু এটি সরগম নয়, এটি অপিনিহিতি, অপিনিহিতি।
শিক্ষার্থী বন্ধুরা, এইবার কিন্তু একটু ঝামেলা মনে হচ্ছে। দেখো প্রথমে শুরু করলাম কত সুন্দর ভাবে, সহজ করে মনে হলো যে কি সুন্দর, স্বর বাড়লে স্বরগম, স্বর কমলে কি স্বরলোক, যদি বাড়েও নি কমেও নি, পরের ইকার বা উকারটা পিছন থেকে আগে চলে এলো, তো লপি নি, ঠিক আছে, বাড়া কমা নাই, ইকার বা উকার পিছন থেকে আগে এলো। কিন্তু এবার যে বাড়লো, তো বাড়লে তো স্বরগম না অপি নিতে হলো, তাহলে অপি নিতে সাথে স্বরগম তো গুলিয়ে যাবে, তাহলে তো ওই আগের যা ছিল সরলীকরণ হলো কই, তাহলে তো জটিলীকরণই থাকলো। স্বর বাড়লে তেমন স্বরগম, কিন্তু একটি কিন্তু আছে, কিন্তু কিন্তুটা কি, কিন্তু হচ্ছে জফলাযুক্ত শব্দে, কি শব্দে, জফলা যুক্ত শব্দে ই এর আগমন, ই এর আগমন, আগমন ও অপিনিহিতি, আগমন কিন্তু স্বরগম, আগমন অপিনিহিতি নয়, আগমন মানে স্বরগম, কিন্তু আগমন ও অপিনিহিতি একটি বিশেষ, একটি স্পেশাল ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, জফলা যুক্ত শব্দে ই এর আগমন, অন্য কোন ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আগমন মানে স্বরগম, আর অপিনিহিতি কখন আগমন ঘটবে না, ইকার বৌকার পিছন থেকে আগে চলে আসবে, কিন্তু একটি বিশেষ ক্ষেত্রে অপিনিহিতি, আগমন ও অপিনিহিতি, কোন ক্ষেত্রে, জফলা যুক্ত শব্দে, যেমন ধরো শব্দটি জন্য, এই জন্য থেকে যদি বলে জৈন্য, শিক্ষার্থী বন্ধুরা একটি শব্দ কন্যা, এই কন্যা থেকে বলছে কি কইন্যা, হুমায়ুন আহমেদের অনেক গানে কইন্যা, তোমার জন্য আনছি কইন্যা, তো এই যে কন্যা থেকে কইন্যা অপিনিহিতি, শব্দটি হচ্ছে ধরেন যে বাক্য, এই বাক্য থেকে কি বাক্য, বাক্য থেকে বাক্য, শব্দটি ধরেন কি ধন্য, এই ধন্য থেকে ধৈন্য, এইগুলো সবই কিন্তু অপিনিহিতি। তাহলে অপিনিহিতি কিন্তু একটা সাধারণ ভাবে ঘটবে, যেখানে বাড়বে কমবে না, পরের ইকার বুকারটা আগে চলে আসবে, সেটি অপিনিহিতি, আর একটি বিশেষ ক্ষেত্রে বাড়লেও অপিনিহিতি, কোন ক্ষেত্রে, জফলা যুক্ত শব্দে ইয়ের আগমন অপিনিহিতি। তাহলে এইটুকু জানা থাকলে আপনার স্বরগমের সাথে কিন্তু এটার ঝামেলাটা তৈরি করবে না, ঠিক আছে। ওকে, আমরা তাহলে আশা করছি তিনটা জিনিস শিখলাম ভালো মতো, একটি স্বরগম, একটি স্বরলোপ, আর একটি অপিনিহিতি, আর একটি দুটি নিয়ম, একটু জটিল নিয়ম একটি করাবো তোমাদের, একটু গুরুত্ব দিয়ে লিখবে তোমরা। দেখো শব্দটি হচ্ছে বন্ধন, শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা লিখতে পারো, বন্ধন থেকে দেখো পরিবর্তন হচ্ছে বাঁধন, একটি শব্দ হলো কম্পন, সেখান থেকে পরিবর্তন হয়েছে কাঁপন, একটি শব্দ হলো অঞ্চল, সেখান থেকে পরিবর্তন হয়েছে আঁচল, একটি শব্দ হচ্ছে ধরে নাও যে দন্ত, সেখান থেকে পরিবর্তন হয়েছে দাঁত, ঠিক আছে, একটি শব্দ হচ্ছে বন্ধা, সেখান থেকে পরিবর্তন হয়েছে কি বাঁধা, একটি শব্দ হলো সন্ধ্যা, সেখান থেকে হয়েছে সাজ, আবার দেখো শব্দটি হচ্ছে পুঁথি, এটি পরিবর্তন হয়েছে এইভাবে পুঁথি, একটি শব্দ হলো জুথি, এটা পরিবর্তন হয়েছে হচ্ছে জুই, একটি শব্দ হচ্ছে তার, এটির পরিবর্তন হয়েছে এমন তার, একটি শব্দ খাও, এর পরিবর্তন হয়েছে খাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো এবার, তাই না, একটু লক্ষ্য করো, দেখো লেখা হলেও লক্ষ্য করো, না হলেও লক্ষ্য করো, কারণ এটি যেহেতু থাকবে ভিডিওতে, তোমরা পরেও লিখে নিতে পারবে, আমি যা বলছি সে কথা একটু শুনে নাও। দেখো সকল পরিবর্তন একটি কমন বিষয় ঘটেছে, সকল পরিবর্তনের মধ্যে একটি কমন বিষয় কি ঘটেছে, চন্দ্রবিন্দুর আগমন ঘটেছে, তাই না, সকল পরিবর্তনে চন্দ্রবিন্দুর আগমন ঘটেছে, এটুকু তো তোমরা নিশ্চিত বুঝতে পারছো। এখন দেখো ব ছিল, আছে না নাই, আছে, পিছনে ন ছিল সেটিও আছে, এই যে এখানে ছিল ন আর ধ, দুটো ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ন এবং ধ, তাই না, এই ধটা আছে না নাই, ধটা কিন্তু আছে, ধটা আছে, এই নটা গেল কই, এই নটাই তো চন্দ্রবিন্দু হয়ে গেছে, এই নটাই চন্দ্রবিন্দুতে রূপান্তর হচ্ছে। আচ্ছা নিচেরটা আসি একটু, দেখো ক ছিল আছে, পিছনে ন ছিল সেটিও আছে, এখানে ছিল ম আর প, প ব্যঞ্জনটি আছে, কিন্তু মটা কি হয়েছে, এই মটাই চন্দ্রবিন্দু হয়ে গেছে,
এইখানে দেখো ইও চ এসেছিল, ইও এবং চ, ঠিক তো? নাকি ইও এবং চ, এই যুক্ত মানে ইও চ, চটা আছে না নাই? চটা কিন্তু আছে। আর ইওটা গেল কই? এই ইওটাই কিন্তু চন্দ্রবিন্দু হয়েছে। এখানে দেখো দশ ছিল আছে, ত ছিল আছে, আর এই যে নটা কি হয়েছে? চন্দ্রবিন্দু হয়েছে। এই শব্দে দেখো এখানে একটা ন ছিল, এটা চন্দ্রবিন্দু হয়েছে। এখানে একটা ন ছিল, নাই, চন্দ্রবিন্দু হয়েছে। শব্দের নাসিক্য ব্যঞ্জন কিংবা অনুস্বার, নাসিক্য ব্যঞ্জন, শিক্ষার্থী বন্ধু তোমরা কি নাসিক্য ব্যঞ্জন নিশ্চয় চেনো? আমি এই নিয়ে একটা ক্লাস আশা করছি তোমাদের জন্য। নাসিক্য ব্যঞ্জন পাঁচটি, তাই না? কি কি দেখো, যে উম, এই যে ইয়, এই যে মূর্ধন্য, দন্তন এবং কি ম, এই পাঁচটি নাসিক্য ব্যঞ্জন এবং তার সাথে কি অনুস্বার। তোমরা জানো যে অনুস্বারও কিন্তু উমর একটা রূপ। উম অনুস্বার মানে আসলে কি? উম অনুস্বারের উচ্চারণটা উমর মতোই হয়। কাজে অনুস্বার বা উম এবং নাসিক্য বর্ণ পাঁচটি এবং অনুস্বার এই ছয়টি কি বর্ণ যদি পরিবর্তন হয়ে চন্দ্রবিন্দুতে পরিণত হয়, এই পরিবর্তনটির নাম হচ্ছে নাসিক্য ভবন। কি ভবন? এই পরিবর্তনের নাম নাসিক্য ভবন। নাসিক্য ব্যঞ্জনটি যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেই ক্ষেত্রে আমরা অনুস্বারকে নাসিক্য বর্ণ যদিও ধরি না, কিন্তু আসলে অনুস্বারের উচ্চারণটা কি উমর মত বলে আমরা এটাও বুঝে নিব। যেমন ধরো তাহলে হংস, হংস থেকে কি হয়েছে? হাঁস। এই যে শব্দটি হলো বংশী, থেকে কি হয়েছে? বাঁশি। বংশী থেকে বাঁশি। তাহলে এই যে অনুস্বার কি হয়েছে? চন্দ্রবিন্দু। এই যে অনুস্বার কি হয়েছে? এই যে চন্দ্রবিন্দু। তো এই যে নাসিক্য ব্যঞ্জন প্লাস অনুস্বার যখন পরিবর্তনে চন্দ্রবিন্দু হয়ে যাবে, এই পরিবর্তনের নাম কি? নাসিক্য ভবন। শব্দ কি এগুলি না? আরো আছে, আরো অনেক শব্দের উদাহরণ আমি দিতে পারি। ক্রন্দন, ক্রন্দন থেকে কি? কাঁদন। এই যে ক্রন্দন, এই যে নয়ে দয়ে, এই নটা কি হয়ে গেল? চন্দ্রবিন্দু, কাঁদন। ঠিক আছে, এখন এইখানে খেয়াল করে শিখতে, এগুলো তো চন্দ্রবিন্দু বেড়েছে, চন্দ্রবিন্দু বেড়েছে তাই না? এগুলো সবগুলো দিই, কিন্তু এখানে কি কোনো নাসিক্য বর্ণ ছিল না? তাহলে চন্দ্রবিন্দুটা কেন বাড়লো? দ্যাট ইজ খুশ খুশ, ওর ইচ্ছা হয়েছে তাই। আচ্ছা, আর যদি সেটি না বোঝো তাহলে সহজ কথা যে নাসিক্য বর্ণের জন্য বাড়েনি, নাসিক্য বর্ণের জন্য যদি চন্দ্রবিন্দু বাড়ে তার নাম নাসিক্য ভবন, আর নাসিক্য বর্ণ নাই তাও যদি বাড়ে এর নাম হচ্ছে শত নাসিক্য ভবন। শত নাসিক্য ভবন, শত মানে আপনা আপনি নিজে নিজে এমনিতেই, যেটিকে আমি মজা করে বলেছি দ্যাট ইজ মাই খুশখুশ। অর্থাৎ কেন এসছে এর কোন এক্সাক্ট কারণ নেই, কিংবা কারণ যদিও থাকে, থাকতেও পারে, কিন্তু নাসিক্য বর্ণটা তার কারণ নয়। অর্থাৎ নাসিক্য বর্ণের পরিবর্তনে যদি চন্দ্রবিন্দু হয় তার নাম নাসিক্য ভবন, আর নাসিক্য বর্ণ ছাড়া যদি চন্দ্রবিন্দু হয় তার নাম শত নাসিক্য ভবন। আরেকটু উদাহরণ দেখা শিখ, জ্যোতি থেকে জুই, এখানে কোন নাসিক্য বর্ণ ছিল না। তার থেকে তার, তোমরা কি শুনেছো কখনো তার থেকে তার? আমরা বলি, কেন বলি জানো কি শিক্ষার্থী বন্ধুরা? সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। আমরা কোনো মহামানব, আমাদের প্রফেট, আমাদের মহানবী কিংবা কোনো একটা মহান ব্যক্তি সম্পর্কে বলতে গেলে, বঙ্গবন্ধু সম্পর্কে, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, বা তার গতিশীল নেতৃত্বে, বা তাকে আমরা, অর্থাৎ এই সম্মানার্থে আমরা বলি চন্দ্রবিন্দু, সম্মানার্থে চন্দ্রবিন্দু। আবার খাও থেকে খাও, কেন চন্দ্রবিন্দু? এটা ভূতে ধরার্থে, অর্থাৎ যখন কাউকে ভূতে ধরে তখন সে খাও বলে না, কি বলে? খাও। দেখবে আমরা ব্যঙ্গমা, ব্যঙ্গমের গল্পে আছে রূপকথা, হাও মাও খাও, খাও না কিন্তু, হাও মাও কি? খাও। মানুষের গন্ধ পাও, পাও আসলে শব্দটি পাও না, শব্দটি কি? পাও। লজ্জা পাও, ভয় পাও, ঠিক আছে, দুঃখ পাও, কিন্তু ওই গল্পে ভূতে ধরা ব্যক্তি বলছে হাও মাও খাও, মানুষের গন্ধ কি? পাও। এখন চন্দ্রবিন্দুর আগমন ভূতে ধরার জন্য, নাকি পেতনিতে ধরার জন্য, নাকি সম্মান জানানোর জন্য, নাকি শ্রদ্ধা জানানোর জন্য? এইটা তোমার জানলে তুমি ভালো, কিন্তু জানার আসলে দরকার নাই। ধ্বনি পরিবর্তন পারার জন্য তুমি শুধু এইটুকু দেখতে হবে, এত কিছু বোঝার দরকার নাই। আমি জানি বলে একটু জানালাম, কিন্তু তোমার শুধু কাজ হচ্ছে একটি, যে এই যে চন্দ্রবিন্দু আগে ছিল না বেড়েছে, চন্দ্রবিন্দু আগে ছিল না পরে বেড়েছে, চন্দ্রবিন্দু আগে ছিল না পরে বেড়েছে, চন্দ্রবিন্দু বেড়েছে কারণটা কি? নাসিক্য বর্ণ বা অনুষ্ঠান ছিল তার পরিবর্তে বেড়েছে, তার নাসিক্য ভবন। নাসিক্য বর্ণ ছিল না তাও বেড়েছে, কেন? তার অনেক কারণ, নানাবিধ গভীর গোপন কারণ থাকতে পারে, তোমার জানা দরকার। নাসিক্য বর্ণ নাই তাও বেড়েছে, এর নাম শত নাসিক্য ভবন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন।
ঠিক আছে। তো আরো অনেক কিছু নিয়ম হয়তো এই ধ্বনি পরিবর্তনে আছে, আমি চেষ্টা করলাম কয়েকটি নিয়মকে তোমাদের কাছে একটু সহজীকরণ করার জন্য। যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই সামনে আরো আসবো আশা করছি। তা আমি একটু নমুনা আকারে তোমাদের একটু দেখালাম যে আসলে আমরা যে অনেক চাপ নিয়ে পড়ি, অনেক মুখস্থ করি, তাই না? এইভাবে মুখস্থ করে অনেকে অনেক মেমোরাইজ করে, অনেক অনেক কষ্ট করে, হাজার হাজার শব্দ, এবং মুখস্থ করলে যে প্রবলেমটি, মুখস্থ করলে আমি আপত্তি করছি না, সমস্যা প্রচলিত বই বা তোমার যে বইগুলো আছে তার বাইরে যখন পরীক্ষা অন্য জায়গা থেকে প্রশ্ন করবে তখন সে কিন্তু আটকে যাবে, কারণ তা একটি কমন ঘটবে না। তো আমাদের কমন বা আনকমনের বিষয় না, শব্দটি পরিচিত বা অপরিচিত বিষয় না, আমরা দেখবো যে দুটি শব্দ আমাদেরকে দিয়েছে, আসলে দুটি নয়, একই শব্দের একটা পূর্বের রূপ আর একটা কি পরের রূপ, এই দুটো রূপের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা দেখলাম যদি স্বর বাড়ে তাহলে তার নাম সরগম, যদি স্বর কমে যায় তার নাম সরল। এই সরগম বা রূপের ঘটনাটি কোথায়? শুরুতে, শেষে না মাঝে? শুরুতে হলে আদি, মাঝে হলে মধ্য, শেষে হলে অন্ত। আর বাড়েনি কমেনি শুধু ইকার বৌকার পিছন থেকে কি আগে উচ্চারিত হয়েছে, নাম অপিনিহিতি। আর একটি স্পেশাল ক্ষেত্রে, বাড়ার ক্ষেত্রে অপিনীতি ঘটতে পারে যদি জফারযুক্ত শব্দে ইকারের আগমন ঘটে, তা অপিনীতি। আর আমরা দেখলাম যে কোন শব্দে নাসিক্য, সরি, কোন শব্দে চন্দ্রবিন্দু বাড়ছে, আগে রূপে ছিল না পরের রূপ, অর্থাৎ একই শব্দ কম্পন আর কাঁপন, অঞ্চলার আঁচল, ক্রন্দনার কাঁদন, একই শব্দ কিন্তু চন্দ্রবিন্দু বৃদ্ধি পাচ্ছে পরে। কেন বৃদ্ধি পাচ্ছে? আসলে পূর্বের শব্দের মধ্যে একটা চেহারা নাসিক্য বর্ণ ছিল, নাসিক্য বর্ণ বা অনুসার সেটি বাদ গিয়ে বা তার বদলে চন্দ্রবিন্দু এলো, এর নাম নাসিক্য ভবন। আর এমন কিছু শব্দ সেখানেও চন্দ্রবিন্দু বাড়ছে কিন্তু নাসিক্য বর্ণের পরিবর্তে না, এমনি অন্য কোন কারণে এমনি নাসিক্য বর্ণের আগমন ঘটছে, তার নাম চন্দ্রবিন্দুর আগমন ঘটছে, তার নাম শত নাসিক্য বর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই, যদি ভালো লাগে কমেন্টস করো, ঠিক আছে। আমরা আশা করব যে ধ্বনি পরিবর্তন তোমাদের আমার এই পড়ানোতে সরলীকরণ করে সত্যি তোমাদের মনে হয় যে আসলে স্যার আমাদের সরলীকরণ করেছে বা স্যার যে পদ্ধতিতে বোঝাচ্ছে সেটি একটু ইউনিক বা অন্যরকম, আমরা খুব সহজে বুঝতে পারছি মেমোরাইজ করা ছাড়াই, বা আনকমন শব্দ আমরা বুঝতে পারবো, একটুকু তোমরা আমাকে বিশ্বাস করবে। আর তার সাথে আরেকটি কাজ করবে, বইয়ে আরো যে সমস্ত শব্দ আমি লিখিনি এমন শব্দগুলো খুঁজে বের করে আমার এই মেথডের সাথে সেগুলো কি একটু ইমপ্লিমেন্ট করে করে বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ আসলে যে কোনো শব্দ এলে আমরা এইভাবে উত্তর করতে পারবো। আশা করছি তোমরা আমাকে বিশ্বাস অবিশ্বাস যাই করো, ঠিক আছে, বা সেটি আমাকে কমেন্টসে লিখো, তাহলে তোমাদের কমেন্টস পেলে আমি আরো উৎসাহিত হব এবং আরো নিশ্চয়ই আরো এই ধ্বনি পরিবর্তন সংক্রান্ত আরো যে সমস্ত নিয়মগুলি আছে তোমরা চাইলে আমি আরো সরলীকরণ করে সেগুলো উপস্থাপন করব। সামনে আবার নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো, পড়াশোনা করো আর একটু স্বাস্থ্যবিধি মেনে থেকো, ঠিক আছে। তো সবার সাথে আবার দেখা হবে সামনের দিন। আল্লাহ হাফেজ।